জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাকে গালি দেওয়ায় বড় ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট বোনের বিরুদ্ধে। শনিবার রাতে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজল ওই গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানসিকভাবে ভারসাম্যহীন সজল শনিবার রাতে তার মায়ের কাছে বিড়ি চায়। বিড়ি না দেয়া সজল তার মাকে গালিগালাজ করেন। এ সময় বাড়িতে থাকা তার ছোট বোন বাঁশ দিয়ে ভাই সজলের মাথায় আঘাত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সজলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। নিহত সজল ও অভিযুক্ত রোমা দুজনেই মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।